চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন এই মুহূর্তে তে আছেন সহকর্মী মোহন ইসলাম যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মোহন কি বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটার উপস্থিতি কেমন দেখছেন রেদোয়ান চলছে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র অর্থাৎ যারা সিনেমার জগতের মানুষ অভিনেতা তাদের যে সংগঠন চলচ্চিত্র সমিতি সেই সমিতির ভোটগ্রহণ এবং ভোটগ্রহণে কিন্তু এই মুহূর্তে আসলে ভোটার উপস্থিতি খুবই কম নগণ্য বললেই চলে সকাল সকাল এখন কিন্তু ভোটাররা এসে উপস্থিত হয়নি এবং বলে রাখি যে দুইটি প্যানেল যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছেন আপনার মিশা ডিপজল প্যানেল এবং নিপুন মাহমুদকুলি প্যানেল সেই জায়গা থেকে আসলে প্রার্থীরা এখন পর্যন্ত ভালো কথাই বলছেন কারো কোনো ধরনের অভিযোগ নেই আমরা একজন প্রার্থী রয়েছেন এবং একজন অভিনেত্রী তার সাথে আমরা একটু কথা বলি এবং ভোট দিতে আসছেন যারা সেই জায়গা থেকে আসলে ভোটাররা আসা শুরু করেছে ধীরে ধীরে সেই জায়গায় ভোট হবে আমি একটু কথা বলি আপনার সাথে রত্নবাবু আপনি তো ভোটেলে নির্বাচন অংশ নিয়েছেন এখন পর্যন্ত কেমন পরিবেশ দেখছেন ভোটের ভোটাররা কেমন আসছে ভোটার আস্তে আস্তে আসবে সবে তো মাত্র শুরু হয়েছে রাস্তায় শুক্রবার ভেবে অনেকে খালি মনে করছে অ্যাকচুয়ালি আমিও আসার সময় দেখলাম খানিকটা জ্যাম আশা করি যারা দেশে আছেন দেশের বাহিরে না ওতপ্রতভাবে জয়েন করবেন ইনশাল্লাহ নির্বাচন আমরা এই সময় অনেক ভোটার উপস্থিতি দেখেছিলাম সেই তুলনায় এবছর অনেক কম আসলে কেমন আশা করি কিন্তু শুধু ভোটার উপস্থিতি দেখেন নাই অনেক জনগণ ঢুকে পড়েছিল এবার শুধু ভোটাররা এসছে এই জন্য একটু বিটুইন ডিফারেন্ট হ্যাঁ ধন্যবাদ আসলে প্রার্থীরা যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম হলেও যেহেতু শিল্পীরা একটু সময় নিয়ে আসেন সেই জায়গা থেকে সময় বাড়ার সাথে সাথে আপনার ভোটের উপস্থিতি বাড়বে এখানে আপনার সকাল থেকে আমরা যা দেখলাম যে দুই প্যানেলে যারা প্রার্থী রয়েছেন তারাই শুধুমাত্র আপনারা এখন পর্যন্ত এসেছেন সাধারণ ভোটার বলতে যারা অভিনেতা রয়েছে বা সিনেমার সাথে জড়িত তাদের কিন্তু উপস্থিতি খুবই কম রয়েছে আমরা ওই যে আপনার নিপুণ এবং মাহমুদ কলি প্যানেলের যিনি সভাপতি প্রার্থী রয়েছেন মাহমুদ ভোটগুলি আমরা তার সাথে কথা বলেছিলাম তিনি কিন্তু জানিয়েছেন যে ভোটে যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তিনি এখন পর্যন্ত সন্তুষ্ট এবং সময় সাপেক্ষে রেজাল্ট যাই আসুক তিনি সেই রেজাল্ট মেনে নেবেন এবং অন্য প্যানেলের অর্থাৎ মিশা ডিগ্ল প্যানেলের সহসভাপতি রুবেল সহ সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি তারাও জানিয়েছেন যে গেল বছরের যে বিতর্ক সেই বিতর্ক থেকে ঊর্ধ্বে উঠে বছরের নির্বাচন হচ্ছে এই নির্বাচনে তারাও চাচ্ছেন যে একটি ফেয়ার ভোটের মাধ্যমে যেই আসুক যেন নির্বাচনে যারাই পাশ করুক তাদের তাদের দিয়ে তারা এই ফলাফল মেনে নেবেন এবং ফলাফল অনুযায়ী যেই সমিতি বা যে প্যানেল পাশ করে সেই প্যানেলকে তারা মেনে নেবে এবং আগামী দুই বছর চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত সেই প্যানেলে কিন্তু নির্বাচন অর্থাৎ চলচ্চিত্র শিল্প সমিতি চালাবেন রেদুয়ান আপনার কথা শুনে মনে হলো যে এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে ধন্যবাদ আপনাকে মোহন ইসলাম